মঙ্গলবার মোহনবাগান তাবুতে সৌরভ গঙ্গোপাধ্যায়। বিকেল পাঁচটায় মোহনবাগান সচিব দেবাশিস দত্তের সঙ্গে দেখা করতে যাচ্ছেন বিসিসিআইর প্রাক্তন প্রেসিডেন্ট। তবে হঠাৎ কেন সবুজ মিরু শিবিরে সৌরভ? যদি এই নিয়ে জল্পনা শুরু হয়ে গেছে ময়দানে। মঙ্গলবার সকালে মোহনবাগান ক্লাবের পক্ষ থেকে বিবৃতি দিয়ে জানিয়ে দেওয়া হয়, আজ বিকেল পাঁচটায় ক্লাব তাবুতে সচিব দেবাশিস দত্তের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে আসছেন সৌরভ। এরপর সাংবাদিক সম্মেলনও করতে পারেন তারা। সূত্রের খবর, সৌরভ মোহনবাগানের সৌজন্য সাক্ষাতের জন্যই মোহনবাগানে যাচ্ছেন বাংলার মহারাজ। বোর্ড সভাপতি হিসেবে দায়িত্ব পাওয়ার পরে সিএবি সভাপতির পদে লড়তে পারেন সৌরভ, এমনটাই শোনা গিয়েছিল। নিজেও বাংলা ক্রিকেটের নিয়ামক সংস্থার সভাপতি হিসেবে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছিলেন তিনি। তবে রবিবার মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনে মনোনয়ন জমা দেননি সৌরভ। তিনি বলেন, ভোট হলে লড়তাম, তবে ভোট হচ্ছে না তাই সরে দাঁড়ালাম। সূত্রের খবর, রবিবার ইস্টবেঙ্গল তাবুতে গিয়েছিলেন সৌরভ। সাংবাদিকদের মুখোমুখি হয়ে সৌরভ জানিয়েছিলেন, লাল হলুদদের শীর্ষকর্তা দেবব্রত সরকার তার বন্ধু, সেই জন্যই রবিবার রাতে তার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন সৌরভ, আর এবার যাচ্ছেন মোহনবাগানে। ব্যুরো রিপোর্ট, আজ তাক বাংলা।